বন্ধুরা আপনারা দেখছেন তহুরা বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন সুপ্রিয় বন্ধুরা আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন তহুরা বিড়ি এবং সাথে আমি আছি সোলারিন আলেকজান্ডার আপনাদের সকলের সামনে একটি নতুন ভিডিও সিরিজ নিয়ে আসলাম এবং আমাদের এই সিরিজটির নাম হচ্ছে ইসলামের পোস্টমর্টেম আমরা এই সিরিজে ইসলামের বিভিন্ন দিককে কাটাকুটি করব এবং ময়নাতদন্ত যেভাবে করা হয় একটি মৃতদেহের ময়নাতদন্ত করার পর সেই মৃতদেহের মৃত্যুর কারণটা কি আমরা যেভাবে খুঁজে বের করি ঠিক একইভাবে ইসলামকে আমরা কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে ইসলামের ভেতরকার সকল গোপনীয় তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরব এটা একটি বড় ভিডিও সিরিজ হবে বেশ কয়েকটি পর্ব হবে এবং প্রতিটি পর্বে আপনাদের জন্য দারুণ কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো আজ পর্যন্ত কেউ কখনো বলেনি নাস্তিক বা মুসলিম সমাজ কখনোই এই তথ্যগুলো আমাদের সামনে তুলে আনেনি ঠিক এমন কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি সেজন্য এই ভিডিও সিরিজের নাম দেয়া হলো ইসলামের পোস্টমর্টেম আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আবারও অনুরোধ করব আমাদের তহুরা বিডি সম্পাদক .com এবং দ্য বনে লাইভ তিনটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকগুলোতে সেখানে শেয়ার করবেন এবং আমাদের 30 মিনিটের লাইভ ফেসবুক পেজ সেখানেও আমরা প্রতি রাত বাংলাদেশ সময় 8:30 লাইভে আসি আমরা 30 মিনিটের মধ্যে আপনাদের সকলের সামনে নতুন কিছু তথ্য তুলে ধরতে সব সময় চেষ্টা করি আর আমার ভিডিও নিয়ে যাদের সমস্যা থাকবে বা সমালোচনা থাকবে অথবা যারা আমার সাথে আলোচনা বা ডিবেট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো +447405873824 চলুন তাহলে আজকে আলোচনায় প্রবেশ করি ইসলামের পোস্টমর্টেম আমি আজকে যে বই থেকে আপনাদেরকে দলিলগুলো দিব এটা অত্যন্ত পুরনো একটি বই এবং অত্যন্ত বিরল হয়তো এটার হার্ড কপি এই মুহূর্তে বাজারে নাও পাওয়া যেতে পারে মুসলিম আন্তর্জাতিক আইন এটা ইংরেজিতে অনুবাদ করেছেন মজিদ খাদ্দুরি এবং এটার মূল লেখক হচ্ছেন সাইবানীর শিয়ার সাইবানীর শিয়ার সম্পর্কে আমরা একটু পরে জানব এবং এটি আবু জাফর কর্তৃক অনুদিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত বইটি প্রকাশিত হয়েছে 1984 সালের জুলাই মাসে প্রথম প্রকাশ অর্থাৎ প্রায় আজ থেকে 36 বছর আগে বইটি অনুদিত হয়েছে বইটির মূল লেখক সাইবানীর শিয়ার সম্পর্কে আমরা একটু জানব আধুনিক আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সাইবানী একটি সুপরিচিত নাম পাশ্চাত্যের বহু মনীষী তাকে মুসলমানদের হিওগো গ্রোসিয়াস হিসেবে আখ্যায়িত করেছেন সাইবানীর উপর গভীর অধ্যয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে সাইবানী সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল এমনকি উচ্চতর শ্রেণীতেও সাইবানীর জীবন ও সাধন সম্পর্কে পড়ানো হয় অন্যান্য রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের সম্পর্ক বিষয়ের উপর তার অবদান এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় হিওগো গ্রোসিয়াসের বহু পূর্বেই মুসলিম আন্তর্জাতিক আইন সম্পর্কে তিনি এমন কতগুলো মৌলিক বিষয়ের অবতারণা করেন যা পরবর্তী যুগে অনুসরণীয় সূত্র হিসেবে গৃহীত হয় মুসলিম আইন বিজ্ঞানের ছাত্রদের কাছে সাইবানীর রচনা অত্যন্ত মূল্যবান দলিল হিসেবে গণ্য হয়ে থাকে কারণ এই বিষয়ের উপর তিনি সর্বপ্রথম বিক্ষিপ্ত রচনা সামগ্রীকে একত্রিত করে দৃঢ় ভিত্তির উপর তা সুপ্রতিষ্ঠিত করেন এজন্য তাকে মুসলিম আইন বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয় এবং সত্যিকারভাবে তিনি এই সম্মান পাওয়ার যোগ্যতম ব্যক্তি সাইবানীর শিয়ার তাহলে হলেন কে তিনি হলেন মুসলিম আইন বিজ্ঞানের একজন জনক এই বইটিকে সত্যায়ন করেছেন ডাক্তার হামিদ উদ্দিন খান আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় 30 জুন 1983 ইংরেজি
এবং বইটির মুখবন্ধ লিখেছেন ফিলিপ সি জেসাব, বিচারক আন্তর্জাতিক বিচারালয়। তাহলে বুঝতে পারছি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুসলিমদের উপর যে আইনগুলো আছে, যে আইনগুলো নিয়ে তারা কাজ করে, সেটার সর্বোচ্চ স্তর থেকে বইটি রচিত এবং স্বীকৃত। যারা মাওলানা অথবা মুফতি অথবা যারা স্কলার, যারা ইসলামিক আইন নিয়ে গবেষণা করেন, তারাই এই বইটা বুঝার এবং আলোচনা করার যোগ্যতা রাখেন। আর যিনি বইটি আরবিক থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন, তিনি হচ্ছেন মজিদ খাদ্দুরি। তিনি স্কুল অফ অ্যাডভান্স ল ইন্টারন্যাশনাল স্টাডিজ জন হপকিন্স ইউনিভার্সিটি একজন শিক্ষক। সুতরাং আর বলার কিছু নেই, বইটার গুরুত্ব, বইয়ের সাথে যারা যারা জড়িত আছেন তারা সর্বোচ্চ স্কলার হিসেবে পরিগণিত হয়েছেন। আর মূল লেখক তিনি হলেন ইসলামী আইন বিজ্ঞানের জনক। শুধু জনক বললে ভুল হবে, তার হাত ধরে বর্তমান যুগে যে আন্তর্জাতিক মুসলিম ল বা আইনগুলো রয়েছে, সে আইনগুলো তার হাত ধরেই একটি অবকাঠামো লাভ করেছে, যেটা সমগ্র বিশ্বের আন্তর্জাতিক স্কলার যারা রয়েছেন ইসলামের উপর, তারা যেভাবে এটিকে স্বীকৃতি দিয়েছেন এবং আন্তর্জাতিক বিচারালয় থেকেও এটা স্বীকৃতি এসেছে। তাহলে চলুন আমরা আজকে দেখব মুসলিম আন্তর্জাতিক আইনে কি বলা হচ্ছে এবং এই বইয়ের মাধ্যমে, তথ্যগুলোর মাধ্যমে, দলিলগুলোর মাধ্যমে আমরা ইসলামের পোস্টমর্টেম করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এই পর্বে আমরা আলোচনা করব মুসলিম আন্তর্জাতিক আইনের মতবাদ, বিশ্ববিধান সম্পর্কে ইসলামী মত, জিহাদের মতবাদ, শান্তির শর্ত, ঐতিহাসিক ঘটনার সাথে আইনতত্ত্বের সঙ্গতি। বিশ্ববিধান সম্পর্কে ইসলামী মত, আন্তর্জাতিক আইন সম্পর্কে ইসলামী মতবাদের পুনর্গঠন করার সময় আমাদের স্মরণ রাখা উচিত যে ইসলাম কেবল ধর্মীয় আদর্শ, প্রচলিত রীতির সমন্বয় নয়, কেন্দ্রীয় কর্তৃপক্ষ সহ এটা একটা রাজনৈতিক সম্প্রদায় বা উম্মাও বটে। তাহলে আমরা বুঝলাম ইসলাম শুধু ধর্মীয় কোনো সংগঠন নয়, আধ্যাত্মিক কোনো সংগঠন নয়, বরং এটি একটি রাজনৈতিক সম্প্রদায়। প্রথম দিকে এই কর্তৃত্বের উৎস ছিল স্বর্গীয় ও পবিত্র আইন অনুসারে বহির বিশ্বের সাথে রাজনৈতিক সম্প্রদায়ের আচরণ নিয়ন্ত্রণ করার দায়িত্ব অর্পিত হওয়া। ইসলাম ধর্মে বিশ্বাসী লোকদের নিয়ে গঠিত এই উম্মার সাথে তাদের তাৎক্ষণিক সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু তাদের চূড়ান্ত সম্পর্ক স্থাপিত হয় এক আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এবং কোরআনের সাথে। পৃথিবীর সকল মুসলিমরাই ইসলামিক আইন ও নৈতিক ব্যবস্থার অধীন। এ ব্যবস্থায় অন্যান্য সম্প্রদায়ের লোক গৌণ, অর্থাৎ একমাত্র মুসলিম ছাড়া, তাদের অধিকার ছাড়া, তাদের দায়িত্ব ছাড়া বাকি সম্প্রদায়ের যাবতীয় অধিকার স্বাধীনতা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বা ইসলামের দৃষ্টিকোণ থেকে মুখ্য নয় বরং গৌণ। অবশ্য ইসলামের সংস্পর্শে আসার পর এই ব্যবস্থায় কতিপয় সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় না। অর্থাৎ আপনি যদি ইসলামে ফিরে আসেন বা ইসলামী রাজ্যের অধীনে চলে আসেন, আপনাকে কতিপয় সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু তা মোটেও মুসলমানদের সমপরিমাণ হবে না। ইসলামের ন্যায় বিচার অনুযায়ী ইসলাম শাসিত এলাকায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং সমগ্র বিশ্ব এই বিধানে অন্তর্ভুক্ত করাই হচ্ছে ইসলামের চূড়ান্ত লক্ষ্য। অর্থাৎ আমরা পুরো বিশ্বকে ইসলামের আওতায় নিয়ে আসব। ইসলামী মতবাদ অনুযায়ী এই পৃথিবী দুভাগে বিভক্ত, ইসলাম শাসিত অঞ্চল অর্থাৎ দারুল উল ইসলাম, যাকে বলা যেতে পারে প্যাক্স ইসলামী বা ইসলামী শান্তি এলাকা, মুসলিম ও ইসলামী সার্বভৌমত্ব গ্রহণকারী বা অমুসলিম সম্প্রদায় নিয়ে গঠিত হয় এই অঞ্চল। বিশ্বের বাকি অংশকে বলা হয় দারুল উল হরব
বা যুদ্ধের এলাকা। ইসলাম ধর্মে বিশ্বাসী সম্প্রদায় ও ইসলামের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ সম্প্রদায় নিয়ে গঠিত হয় প্রথম ভাগ। এসব এলাকার অধিবাসীরা মুসলমান, যাদের দ্বারা গঠিত হয় প্রথম ভাগ অর্থাৎ দারুল উল ইসলাম। এছাড়া বাকি যারা রয়েছে তাদেরকে জিম্মি বা কিতাবী লোক বলা হয়, যেমন খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য কিতাবী। কিতাবী লোক বা জিম্মিরা ইসলামী কর্তৃপক্ষকে জিজিয়া কর প্রদান করে দৃঢ়ভাবে নিজেদের আইন ও ধর্মে বিশ্বস্ত থাকতে বেশি পছন্দ করে। মুসলমানরা ভোগ করে পূর্ণ নাগরিক অধিকার, আর সহনশীল ধর্মীয় সম্প্রদায়ের লোক ভোগ করে আংশিক অধিকার অর্থাৎ ইসলামী রাষ্ট্রে যারা অমুসলিম রয়েছে বা কিতাবী রয়েছে, যারা ইসলামে প্রবেশ করেনি তারা পাবে আংশিক অধিকার, আর যারা মুসলিম রয়েছেন তারা পাবে পূর্ণাঙ্গ অধিকার। এটাই হচ্ছে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যকার যে অধিকার রয়েছে তার পার্থক্য। সরাসরি অমুসলিমদের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে আংশিক অধিকার দেয়া হবে। ইসলামী রাষ্ট্রের চতুর্দিকে যে সব জাতি ও এলাকা যা ইসলামী রাষ্ট্রের শাসনাধিকারে আসেনি তা যুদ্ধরত এলাকা হিসেবে সামগ্রিকভাবে পরিচিত। ইসলামী আইন ব্যবস্থায় যুদ্ধরত এলাকা গৌণ অবজেক্ট ও মুখ্য বিষয় নয় এবং এই এলাকাকে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব ভেতর আওতায় বা আনার জন্য শক্তি অর্জন করলে তা ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা মুসলমান শাসকদের কর্তব্য। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বাইরে যেই সমস্ত এলাকা রয়েছে, যেটাকে আমরা দারুল উল হারব বলি বা যুদ্ধরত রাষ্ট্র বলি, যার সাথে ইসলামের কোন ধরনের চুক্তি হয়নি, যে সমস্ত রাষ্ট্রগুলো ইসলামের অধীনে আসেনি, এদেরকে বলা হচ্ছে দারুল উল হারব। এবং পুরো বিশ্বকে এরা এইভাবে ভাগ করেছে, দারুল উল ইসলাম এবং দারুল উল হারব। দারুল ইসলাম এবং দারুল উল হারব ব্যাপার নিয়ে আমরা আরো বেশ কিছু আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। এবার আমরা আজকের যে মূল আলোচনা সেখানে আবার যাচ্ছি। যারা ইসলামী খলিফা রয়েছেন তাদের কর্তব্য হচ্ছে দারুল উল হারবকে যে কোনো প্রকারে দারুল উল ইসলামে পরিণত করা। দারুল ইসলাম ও দারুল হারবের মধ্যে সম্পাদিত চুক্তি অবশ্যই স্বল্প মেয়াদি হবে, কারণ ইসলামী আইন মোতাবেক দারুল উল হারবের মর্যাদার স্বীকৃতির কোনো ইঙ্গিত নেই। তারা আমরা বুঝতে পারলাম যে আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে স্বীকৃতি দিই, কিন্তু ইসলাম বলছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রতিটা রাষ্ট্র দারুল উল ইসলামে পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামিক আইন অনুযায়ী তাদের কোনো স্বীকৃতি নেই, তারা কোনো রাষ্ট্রই হতে পারে না। তবে এক্ষেত্রে কিছুটা মতবিরোধ দেখা যায় শাফি মাযহাবে। তাদের মতে দারুল উল সুলেহ যা শান্তিপূর্ণ নিষ্পত্তি এলাকা বা দারুল উল আহাদ চুক্তি সম্পাদিত এলাকা নামে বিশ্বের তৃতীয় একটি সাময়িক বিভাগের উদ্ভাবন হয়েছে, যাতে এসব অমুসলমানরা মুসলমানদের সাথে বিশেষ শর্তে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তি সম্পাদন করে। কিন্তু হানাফি যে সম্প্রদায় রয়েছে বা যে মাজহাব রয়েছে তারা এই বিভাগটাকে বা এই ধরনের এলাকা বা ভূ অঞ্চলটাকে স্বীকার করেন। হানাফি মাজহাবের মতে কোন এলাকার অধিবাসীরা শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে ইসলামী রাষ্ট্রকে কর প্রদান করলে সেই এলাকা দারুল উল ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যায়। দারুল উল ইসলাম তত্ত্বগতভাবে দারুল উল হারবের সাথে যুদ্ধরত, কারণ ইসলামের চূড়ান্ত লক্ষ্য হল সমগ্র বিশ্ব। দারুল উল হারব যদি ইসলামের অন্তর্ভুক্ত হয়ে পড়ে তাহলে বিশ্বব্যাপী ইসলামী সমাজের আইন ও শাসন ব্যবস্থায় অন্য সবকিছুকে বাতিল করে দেবে, তখন অমুসলমান সম্প্রদায় ইসলামী রাষ্ট্রের অংশ হয়ে যাবে, না হয় সহনশীল ধর্মীয় সম্প্রদায় হিসেবে অথবা স্বায়ত্ত শাসনের সত্তায়
ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের কাছে নতি স্বীকার করে ইসলামী রাষ্ট্রের সাথে সন্ধিবদ্ধ সম্পর্ক স্থাপন করবে। তাহলে ইসলামের মূল লক্ষ্যটা হচ্ছে দারুল উল হারবের সাথে যুদ্ধ করতে হবে, কারণ ইসলামের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য এবং অর্জন জন্য পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা। এবং যখনই সমগ্র পৃথিবীব্যাপী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে তখনই সবকিছু বাতিল হয়ে যাবে, অর্থাৎ ইসলামী রাষ্ট্র বা শরিয়ার অধীন ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক বা আইনগত বা সামাজিক যে বিধিবিধানগুলো রয়েছে সবকিছুই বাতিল হয়ে যাবে। এই বাতিলের জন্যই ইসলাম যুদ্ধ করছে পৃথিবীর সব অমুসলিমদের বিরুদ্ধে। এবার আমরা দেখব কিভাবে দারুলুল ইসলামকে আমরা দারুলুল হারবে পরিণত করব, নাকি দারুলুল হারবকে আমরা দারুলুল ইসলামে পরিণত করব। ইসলাম যেহেতু বলছে যেখানে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকে সেটাই হচ্ছে দারুল উল ইসলাম, আর বাকি সবকিছুই হচ্ছে দারুল উল হারব। এই ক্ষেত্রে ইসলাম দারুল উল হারবকে দারুল উল ইসলামে পরিণত করার জন্য যে পদ্ধতি বেছে নেয় সেটাকে আমরা বলি জিহাদ। দারুল উল হারবকে দারুল উল ইসলামে রূপান্তরিত করার একমাত্র উপায় হচ্ছে জিহাদ। জিহাদ শুধু ব্যক্তি বিশেষের করণীয় কর্তব্য নয়, বরং ইসলামের চূড়ান্ত লক্ষ্য অর্জনে তথা ইসলামের উপর বিশ্বাস স্থাপনের সার্বজনীন একটি অঙ্গ। এবং বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের প্রজাদের উপর অর্পিত রাজনৈতিক কর্তব্য বটে। এ মতে জিহাদ হলো ব্যক্তিগত কর্তব্য, বিশেষ করে ইসলাম রক্ষার্থে ও সামগ্রিকভাবে সম্প্রদায়ের উপর সমষ্টিগত কর্তব্য। এই কর্তব্য সম্পাদনে বিফল হওয়া একটা মারাত্মক কর্তব্য চ্যুতি বা নৈতিক অপরাধ। অর্থাৎ যদি আমরা জিহাদ না করি এবং অমুসলিম এলাকাগুলোকে মুসলমানদের অধীনে না নিয়ে আসি তাহলে আমরা এই কর্তব্য পালনে ব্যর্থ হলাম, এবং যেটা ইসলামিক দৃষ্টিতে মারাত্মক কর্তব্য চ্যুতি হিসেবে গণ্য হয়। জিহাদ হলো ইসলামী বেলাম জাস্তাম বা ইসলামী সত্য বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। সব বিশ্বাসীর উপর আল্লাহর এই আদেশ, যেখানেই বহু দেববাদীদের পাও তাদেরকে হত্যা করো, অর্থাৎ যেখানে মুশরিকদেরকে পাও তাদেরকে হত্যা করো, সূরা তাওবা আয়াত নাম্বার 5 এবং মহানবীর বাণী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথা না বলা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তাহলে আমরা বুঝে গেলাম যে ইসলামী আন্তর্জাতিক আইন বা মুসলিম আন্তর্জাতিক আইনের শুরুটা কিভাবে হলো। আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্যটা স্থির করতে হবে যে আমরা বিশ্বব্যাপী ইসলাম কায়েম করব। পুরো বিশ্বকে আমরা দারুলুল ইসলাম এবং দারুলুল হারব হিসেবে ভাগ করলাম। যেখানে দারুলুল ইসলাম থাকবে সেখানে ইসলামী আইন থাকবে, এবং তার বাইরে পুরো পৃথিবী হচ্ছে দারুলুল হারব অথবা যুদ্ধরত দেশ। এবং আমাদের লক্ষ্য হচ্ছে ওই সকল রাষ্ট্রগুলো, অর্থাৎ যেখানে ইসলামের আইন পৌঁছে নাই, যেখানে আল্লাহর কালেমা পৌঁছেনি এবং যারা ইসলাম কবুল করেনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এক্ষেত্রে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে সূরা তাওবা আয়াত নম্বর 5 এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আমি আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য না দেয় ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অর্থাৎ পুরো পৃথিবীকে ইসলামের আওতায় না আনা পর্যন্ত কোনো অবস্থাতে জিহাদ শেষ হবে না, এবং পুরো পৃথিবীকে ইসলামের আওতায় আনার পরই পৃথিবীতে সত্যিকার অর্থে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, ইসলাম সেটাই বলছে। অর্থাৎ ইসলাম বা মুসলিম ছাড়া বাকি সকল ধর্ম এবং ধর্মীয় অনুসারীরা ইসলামের কাছে কোনো অবস্থাতে স্বীকৃতি পাবে না, ক্ষেত্র বিশেষে যারা কিতাবী রয়েছে, অর্থাৎ খ্রিস্টান ইহুদি বা অন্যান্য কিতাবী যারা রয়েছে
তারা জিম্মি হিসেবে আংশিক সুযোগ সুবিধা পাবে, তাও পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নয়, এবং তাদেরকে ইসলাম এবং ইসলামী খেলাফতের উপর নির্ভর করে চলতে হবে, ইসলামী খেলাফতের কাছে নতি স্বীকার করতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে, তাহলেই তারা নিরাপত্তা চুক্তি পাবে, তাদের সাথে যুদ্ধের যে নিয়ম সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি হয় মুসলিম হবেন, নতুবা আপনাকে ইসলামের ভেতর গিয়ে নতি স্বীকার করে তাদেরকে নিজেদের প্রভু বা বস স্বীকার করে নিতে হবে, না হলে আপনার রক্ত এবং আপনার সম্পদ মুসলিমদের কাছে হালাল হয়ে যাবে। এটাই হচ্ছে মুসলমানদের এবং ইসলামের আন্তর্জাতিক আইনের শুরুর কথা। আমরা আরো ভিতরে যাব, সেখানে আমরা দেখব আরো ভয়ঙ্কর কিছু কথাবার্তা, বিশেষ করে গণিমতের ব্যাপারে আন্তর্জাতিক মুসলিম আইন কি বলছে, মুক্তাদের ব্যাপারে কি বলছে, শান্তি প্রতিষ্ঠা বা শাস্তির ব্যাপারে কি বলছে, প্রতিটা দলিল আমরা দেখব এবং স্পষ্টভাবে কোরআন এবং হাদিস থেকেও আমরা অনেক উদ্ধৃতি তুলে ধরব আপনাদের জন্য, যাতে করে আপনারা প্রতিটা ব্যাপার সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারেন। এই ভিডিওটা আপনারা যে কাউকে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারেন, কারণ এখানে আমার বা অন্য কারো ব্যক্তিগত কোনো মতামত নেই, প্রতিটা কথাই দলিল ভিত্তিক। তথ্য শত্রু হিসেবে ব্যবহার করা হয়েছে আবু জাফর মুহাম্মদ বিন জারির আল তাবারির কিতাব আল ইক্তিলাক আল ফুকাহা কিতাব আল জিহাদ, যে সেস্ট সম্পাদিত 1933 সালে লাইডেন থেকে প্রকাশিত পৃষ্ঠা 60 থেকে 64। এছাড়া অয়ার অ্যান্ড পিস ইন দি ল অফ ইসলাম মজিদ খাদ্দুরি এ আবেল আর উলফ হারফ আও দারুল ইসলাম ইন এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ডি বি ম্যাকডোনাল্ড অ্যান্ড এ আবেল দারুল সিরেহ এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, এগুলো অত্যন্ত উচ্চমানের ইসলামিক রেফারেন্স। যারা বিদেশে ইসলাম নিয়ে গবেষণা করেন, আন্তর্জাতিকভাবে ইসলামিক আইন নিয়ে কাজ করেন, তাদের রচিত এগুলো। যখনই কোন একটি দেশ সম্পূর্ণভাবে ইসলামের অধীনে চলে আসবে, এই রেফারেন্স বা আইনের বইগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে একটি মুসলিম দেশে। সুতরাং যারা ইসলাম নিয়ে প্রচুর লেখাপড়া করেন বা গবেষণা করেন, তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। অল্প শিক্ষিত বা এদিক ওদিক থেকে যারা একটু একটু পড়াশোনা করেন, যারা আলোচনা করতে আসেন, তাদের বোধগম্য হবে না এই আলোচনা। বইটি 1983 সালে প্রকাশিত হয়েছিল, ভাষাটা কিছুটা জটিল এবং প্রাচীন ছিল। আমি আপনাদের সামনে ভাষাটাকে যতটুকু সম্ভব আমার পক্ষে সহজবোধ্য করে তুলে ধরলাম, এবং পরবর্তী পর্বগুলোতে আপনাদের জন্য আরো দারুণ কিছু নিয়ে আসব, যেগুলো জানার পর শুধু অমুসলিমরা নয়, মুসলিমরাও অনেক কিছু জানতে পারবে তাদের ইসলাম ধর্ম সম্পর্কে, এবং মুসলিমদের সাথে অমুসলিমদের যে আন্তর্জাতিক সম্পর্ক সেটাও তারা বুঝতে পারবে, এবং ইসলামের প্রকৃত উদ্দেশ্য এবং ইসলামের মূল কথা কি সেটাও তারা জানতে পারবে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আশা করব যে যারা আমার কথাগুলো শুনবেন তারা বারবার চিন্তা করবেন যে আসলে কি এই ধরনের কোন বিধান যদি বিশ্বব্যাপী চালু হয়, তাহলে ভিন্ন ধর্ম এবং মতবাদের অনুসারীদের অধিকার বাক স্বাধীনতার অবস্থাটা কেমন হবে, সিদ্ধান্তটা আপনি নেবেন, আপনারা নেবেন। তারপর ইসলাম সত্য ধর্ম, মানবিকতার ধর্ম, নাকি ইসলাম হচ্ছে একটি ভয়ঙ্কর সন্ত্রাসীদের ধর্ম, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, উত্তরটা আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।